শেখ হাসিনার বাংলাদেশে কেউ থাকবে না গৃহহীন, সেই লক্ষ্যে আশ্রয়ণ প্রকল্প কর্মসূচি গ্রহণ করে সরকার। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে সারা দেশে হাজার হাজার গৃহহীন পরিবার বসত বাড়ি পেয়েছেন। একটি আশ্রয়ণ প্রকল্প দেখে মনে হচ্ছে প্রধানমন্ত্রীর আর এক স্বপ্ন গ্রাম হবে শহর, তা যেন ছোঁয়া পেয়েছে আশ্রয়ণ প্রকল্পগুলোতে। মুজিববর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প দুইয়ের আওতায় সারা দেশের মতো লালমনিহাটের হাতিবান্ধা উপজেলার 12টি ইউনিয়নে 1205টি পরিবারকে গৃহ নির্মাণ করে পুনর্বাসন করা হয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া বিশেষ উপহারের পাকা ঘর পেয়ে বদলে গেছে ওই উপজেলার গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর জীবনমান। মাথা গোজার ঠাঁই হিসাবে পেয়েছে পাকা বাড়ির সাথে বিদ্যুৎ ও সুপেয় পানির পাওয়া ও ছেলেমেয়েদের লেখাপড়া করতে পারায় অনেক খুশি এই অসহায় মানুষগুলো। আগে কোনো জমি জায়গা নাই, এখন বাচ্চা কাচ্চা নিয়ে এখানে আসছি, গুচ্ছগ্রামে অনেক সুখী আছি। আমাদের জমি জায়গা ছিল না, আমাদেরকে প্রধানমন্ত্রী ঘর দিয়েছে, 200 জমি দিয়েছে, এখন আমরা সেখানে আসি, সুখে শান্তিতে আসি। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আমরা ভূমিহীন লোক, প্রধানমন্ত্রী এখানে গুচ্ছগ্রাম দিয়েছে, আমরা গরিব লোক, আমরা সুখে শান্তিতে বাস করতেছি। আমার বাবার একজন শ্রমিক, আমাদের ঘর বাড়ি ছিল না, আমাদের সরকার ঘর দিয়েছে, আমরা সেই ঘরে আসি। আমরা গরিব মানুষ, আমরা ঘর, আমাদের কোনো জমি জমা ছিল না, আমরা ঘর পাচ্ছি, পেয়া ওই ঘরতে আসি, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আশ্রয়ণ প্রকল্পের ঘর অনেকের জীবন পরিবর্তনের অনুপ্রেরণা হিসাবে কাজ করছে। গৃহহীনদের জীবনের বেশিরভাগ সময় কেটেছে ভাসমান অবস্থায়, তাদের কাছে দুঃস্বপ্ন ছিল নিজের মালিকানা ও পাকা বাড়ি, আজ আর স্বপ্ন নয়, তারা যেন খুঁজে পেয়েছে নতুন এক ঠিকানা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে একটা প্রত্যয় ছিল, একটি মানুষ বাংলাদেশে গৃহহীন থাকবে না। তার ধারাবাহিকতায় আমাদের হাতিবান্ধা উপজেলায় হাতিবান্ধা পাটগ্রামে মাটি ও মানুষের নেতা জননেতা মোতালা হোসেন এমপি মহোদয়ের উদ্যোগে এবং জননেত্রী শেখ হাসিনার সহায়তায় আমাদের এই উপজেলায় এখন পর্যন্ত 1205টি গৃহহীন মানুষ তাদের মাথা খোঁচা জায়গা পেয়েছে এবং 2% করে জায়গা তারা পেয়েছে। তো এখানে আমি পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, মোতালা হোসেনকে ধন্যবাদ জানাই, যা আমাদের এই প্রত্যন্ত এলাকার অবহেলিত মানুষের মাথা ঘোষার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। এই জন্য আমরা সকলে শেখ হাসিনার জন্য দোয়া করি। শুধু পাকা বাড়ি নয়, উপকারভোগীদের কাজের ব্যবস্থা করা সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে স্থানীয় প্রশাসন। হাতিবান্ধা উপজেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ পর্যায়ে, 4টি পর্যায়ে মিলে মুজিববর্ষ উপলক্ষে 1205টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। বিভিন্ন ইউনিয়নে এই সকল আশ্রয়ে তারা বর্তমানে বসবাস করছেন। তাদের বসবাসের সুবিধার্থে এই ঘরগুলোতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়েছে, সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে এবং সেই সাথে প্রতিটি গৃহে যাতে তারা সুষ্ঠুভাবে ভালোভাবে এখানে বসবাস করতে পারে সেই জন্য তাদেরকে শাকসবজির বীজ, গাছের চারা বিতরণ করা হয়েছে এবং এরই সাথে সরকারি অন্যান্য প্রণোদনা বা সাহায্য এবং সহযোগিতা যে সকল সময় সময়ে উপজেলা প্রশাসনের কাছে বা উপজেলা পর্যায়ে আসে, আমরা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দকে তাদেরকে সমন্বয় করে তাদেরকে সাথে নিয়ে আশ্রয়ণবাসী মুজিববর্ষ উপলক্ষে যারা গৃহ এবং পুনর্বাসিত হয়েছেন তারা যাতে এই সুবিধাগুলো সর্বাত্মকভাবে পায় সেগুলোর জন্য আমরা সর্বদা সচেষ্ট আছি এবং চেষ্টা করে যাচ্ছি। যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে বিভিন্ন আশ্রয়ণগুলোতে শাকসবজি, গাছের চারা রোপণ করে অনেকে এবং একই সাথে গবাদি পশুপালন করে অনেকে স্বাবলম্বী হচ্ছে। এরকম উদাহরণ আমরা আরও তৈরি করার চেষ্টা করছি যাতে একজন আরেকজনকে দেখে উৎসাহিত হয়ে তারা একজন আরেকজনের কাছ থেকে উৎসাহিত হয়ে তারা এই রকম কাজগুলোতে, উন্নয়নমূলক কাজগুলোতে এগিয়ে আসে এবং তাদের স্বাবলম্বী হয়। তাদের পাশে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন, সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের মুজিববর্ষ উপলক্ষে যে গৃহ প্রদান করেছেন সেটি সর্বোত্তম তারা যেন ব্যবহার করে এই জন্য উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসন, বাংলাদেশ সরকার তাদের পাশে সার্বিকভাবে সহযোগিতা করে যাবে। অসহায় ছিন্নমূল উপকারভোগী এই পরিবারগুলো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন। এলনু চল্লাইন, লালমনিরহাট।